এখন রাস্তার থই দিয়েছি ঘর করলাম, লবার লাগা জায়গা নাই, ঠান্ডা আহি আছে। এখন যদি সরকারে কিবা এটা ব্যবস্থা মোক করে দেয় তেনেহলে মই শান্তি পাম অলপ। কি ধরক আজি ইমান দিন আমি থাকিলো গরিব মানুহ, এন কামলা করে খাওয়া, সরকারে যদি কিবা ব্যবস্থা করে তেনেহলে মানুহবিলাক অলপ ভাল পাব বা উপকার পাব। সর্বোচ্চ সমষ্টি এমএলএ আহা নাই, এমএলএ আহা নাই, ধরক আজি তিনদিন হল নোটিস আইছে, অলপ নোটিস আছে ভাঙবার কারণে। তে পুলিশ প্রশাসন আহি কইছে তখন ভাঙি থাক, নিজে নিজে ভাঙি গুছি যাওয়া হল। এখন ধর কাবায় রাস্তাত রাখছে, কাবায় কাবার বেলে ঘরত রাখছে বস্তু বাহিনী, এইভাবেই আছে মানুষগুলা, সব দুঃখিয়া মানুষ। এখন সরকারে যদি দয়া করি কিবা ঠাই বা কোনো জায়গায় সাহায্য করে তেনে মানুষের কারণে খুব ভালো হব, আর নহলে কষ্ট করে দিনটো চলাব লাগবো। পূর্ণাবাড়ী এইটো তারমানে আমার গড়খানিয়া মানে ইয়াতে 70 ঘরমান আছিল, মানে থান লৈছিল আর কি, ফার্ম এইটো হয় সিটপারাম। তে সিটপারামত মানে এইটো 70 মান মানুষ যে 5 বছর মান থাকলাক, থাকাতে মানে কিবা স্যারে মানে কেটেল ফার্মর কিবা লাগা আছে নাকি মাটি, তে লাগা আছে মানে এইটো মানে কেটেল ফার্ম লক হয়ে মানে এইটো নোটিশটো আহিছে, তো এইটো খালি করে দিবা লাগে মানে এদিনের সময় দিছিল, না সময় পাইছে 1-2 দিন মানে খাবাই নাই, কামলা করে খায়, যদি 3-5 জো ভাঙি দেয় এটা খোটা 1000 টাকা হবো। তে ভাবছে তখন যে আমার নোটিশ আহিছে যে আমার ভাঙবাই লাগবো, তো আমি নিজে নিজে আপনি বাস গুছি যাওয়া এরপরা, সেই কারণে ভাঙি মানে কি রাস্তার যেখানে 3-5 রাখবার রাখছে আর কি।